Hi everyone, Assalamualaikum. Notun আরেকটা vlog নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। আমার মা আর বোন এসেছিল, সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার বোনের বার্থডেটা এবার আমাদের এখানেই পড়েছে, যেহেতু আমাদের বাসায় ওরা বেড়াতে এসেছে। তো সেই বার্থডেটা আমরা কিভাবে পালন করলাম, সেই দিনটাকে কিভাবে সেলিব্রেট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণটা জুড়ে আমার সাথে থাকবেন। কে কি রান্না করলাম, কে কি খেলাম, কোথায় কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন বিকেলবেলা আমি আর আম্মু জন্মদিনের জন্য যা যা লাগবে ছোটখাটো জিনিসপত্র সেগুলো আনার জন্য নিচে গিয়েছিলাম। তো আমার মেয়ে বলতেছিল নানি অ্যাপেল খাবে, তো আম্মু অ্যাপেল নিয়ে আসছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। আর সন্ধ্যাবেলা চিকেন কেটে ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোকে ম্যারিনেট করে রাখব। যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি বেশিরভাগ কাজ আগের দিন গুছিয়ে রাখতে পছন্দ করি, তাহলে পরের দিন অতটা ঝামেলা পোহাতে হয় না। আর চিকেনটাও কিন্তু যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত বেশি এটার টেস্ট বাড়বে, ভিতরে মশলা যাবে। তো আমি এগুলো আগেই করে রাখছি। ওর জন্মদিন উপলক্ষে ওকে জিজ্ঞেস করেছিলাম ও কী খাবে, ও বলেছিল ফ্রাইড রাইস খাবে। তো আমি তৈরি করে নিচ্ছি ফ্রাইড রাইস, বিফ চিলি অনিয়ন, চিকেন ফ্রাই আর ভেজিটেবল, সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখছি আমি ফ্রিজে, এটাকে রেখে দিব, পরের দিন যখন ভাজবো তখনই বের করব। এই বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেব। আর তৈরি করব হচ্ছে পুডিং, এই জন্য 1 লিটার মিল্ক ভিটার দুধ আমি চুলায় দিয়ে দিলাম এটাকে 1/2 লিটার করে নেওয়ার জন্য। আর ভেজিটেবলের জন্য সবজিটা কেটে নিচ্ছি, মানুষ বলে না মায়ের মতো যদি কেউ আপন হয়ে থাকে তাহলে হয়তো সেটা আপন মায়ের পেটের বোনই হয়ে থাকে, কথাটা কিন্তু মিথ্যা না, কারণ একটা বোন একটা বোনকে যেভাবে বোঝে আর কেউ হয়তো বা সেভাবে বুঝবে না। তো আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার এরকম একটা বোন আছে। আমি ভেজিটেবলটা তৈরি করব তিনটা সবজি দিয়েই, পেঁপে, বরবটি আর গাজর। বাকি সবজিগুলো আমার বোনই কেটে দিচ্ছে, ও আবার এই কাজটা খুব ভালো পারে মাশাল্লাহ। ও বলতেছে আপু তুমি অন্য কাজ করো, আমি কেটে দিচ্ছি সবজিগুলো। তো আমি চলে আসলাম পুডিংটা বসিয়ে দিতে। দুধটা 1/2 লিটার করে নিয়েছি, অনেকটা ঘন হয়ে এসেছে, এভাবে করে দেখবেন পুডিংটা অনেক বেশি মজা হয়। আর ক্যারামেলটাও আমি তৈরি করে নিয়েছি, ক্যারামেলটা জমে গেছে। আমি পুডিংটা তৈরি করব 4টা ডিম নিয়ে, 4টা ডিম আমি ভেঙে দিচ্ছি। 1 লিটার দুধ শুকিয়ে যদি 1/2 লিটার করে নেন তাহলে 4টা ডিমই যথেষ্ট, এর বেশি প্রয়োজন হয় না। আর আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, এর থেকে বেশি চিনি আমার ভালো লাগে না, এভাবে আমি করে থাকি, এতে করে মিষ্টিটা অত বেশি হয় না। ডিমের গন্ধ দূর করার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তারপরে মিক্স করে নিচ্ছি। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা, তারপরে আমি দুটা ডিম আর চিনির মিশ্রণে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। আর এটাকে এখন ছেঁকে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। ছেঁকে দিলে হয় কি পুডিংটা কোনো লাম্পস থাকে না, হওয়ার পরে দেখতে অনেক সুন্দর হয়। আর রাইসও আমি রান্না করে রেখেছিলাম, যেহেতু পোলাওটা যদি যত বেশি ঠান্ডা হবে তত সুন্দর আপনার রাইসটা ঝরঝরে হবে। তো আমি 1.5 কেজি চালের ফ্রাইড রাইস তৈরি করেছিলাম। পরের দিন সকালবেলা উঠে গেলাম, উঠে নাস্তাটা আগে তৈরি করে নিলাম।
এখানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, পরোটা ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে আম, পেয়ারা, আপেল এগুলো কেটে নিলাম, কিছু পাউরুটি টোস্ট করে নিয়েছিলাম, ডিম পোস্ট করেছিলাম, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট সকালবেলা চা। তো এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট করার পরে আমার বোনকে নিয়ে আসলাম পার্লারে, যেহেতু ওর দিন তো ওকে একটু প্যাম্পার করার জন্য পার্লার চলে আসলাম। এই পার্লারে আমি সবসময় এসে থাকি, ওকেও নিয়ে আসলাম এখানে। আমি, আমার ছেলে, আমার বোন তিনজনই এসেছিলাম। বাসায় এসে ঝটপট আবার রান্না বসিয়ে দিলাম। বিফ চিলি অনিয়নটা আগে রেডি করে নিলাম আমি, আর ভেজিটেবল যেহেতু রাতেই কাটা ছিল, সকালে রান্না করতে বেশি একটা সময় লাগেনি, খুব ঝটপটই আমি একটার পর একটা তৈরি করে নিচ্ছি। চিকেনটাও আমি যাওয়ার আগে ম্যারিনেট করে গিয়েছিলাম, এখন আমি ভেজিটেবলটা তৈরি করে ফেলবো। ভেজিটেবলটা তৈরি হয়ে গেল, এখন তৈরি করব হচ্ছে ফ্রাইড রাইস। যেহেতু ঝটপট তৈরি করছিলাম তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা ডিম আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো সস, সয়া সস, চিনি, লবণ, টেস্টিং সল্ট এগুলো সব কিছু অ্যাড করে দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করে নিলাম। অ্যান্ড দ্য লাস্ট থিং, চিকেন ফ্রাই, এটা লাস্টে তৈরি করছি। আমার বোন কোট করে দিয়েছে, আমি ভেজে নিচ্ছি। এখন টেবিলটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। চিকেন ফ্রাইটা রেখে দিলাম, সাথে রেখে দিলাম ভেজিটেবল, ফ্রাইড রাইস, আর হচ্ছে বিফ চিলি অনিয়ন। যেহেতু বার্থডে গার্লের আজকে দিন তো ওকে একটু সুন্দর করে ডেকোরেট করে দিলাম ওর প্লেটটা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম, তারপরে বেলুন নিয়ে নিলাম, কয়েকটা বেলুন একটু ব্লো করে নিব, কারণ বেলুন ছাড়া মনে হয় না বার্থডেটা ফুলফিল হয়, একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। তো অল্প কয়েকটা বেলুন ব্লো করে নিচ্ছি। আমার মেয়ে যদিও পারে না, তারপর অনেক চেষ্টা করছে, যেহেতু ওর মামির বার্থডে বলে কথা, ও ওর খালামণিকে মামি বলেই ডাকে। তারপরে আমি চলে আসলাম রেডি হতে, চিন্তা করলাম আজকে দুজনে শাড়ি পরবো, আমার বোন আর আমি। শাড়ি পরে একটু রেডি হয়ে নেব। এর মাঝে আমার বোন অনলাইনে ওর বার্থডে কেকটা অর্ডার দিয়েছিল, সেটা চলে আসছে। এই যে কেকটা, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আমার বোনের নাম হচ্ছে নাহিন, হ্যাপি বার্থডে নাহিন। আর আমিও পুডিংটা যে রাত্রে তৈরি করে রেখেছিলাম সেটাও একটা প্লেটে ঢেলে নিয়েছি। মাশাল্লাহ পুডিংটাও অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তারপরে সবাই রেডি হয়ে চলে গেলাম বিকেলবেলা একটু ছাদে, ছাদ থেকে একটু ছবি তুলব। এই যে আমরা দুই বোন, আমি হয়েছি আমার আব্বুর মতো, আমার বোন হয়েছে আম্মুর মতো। তো ছাদ থেকে এসে টেবিলটা সেট করে নিচ্ছি, এখন কেক কাটবো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে।
বাচ্চাদের খুশি দেখে আমাদের বেশি খুশি লাগছিল। তো ওই দিন আমরা আব্বুকে অনেক মিস করছিলাম, আব্বু যেহেতু হজের জন্য সৌদি আরব, আমার ভাই, ভাইয়ের বউ সবাইকে মিস করছিলাম। কেকটা কেটে নিলাম। এভাবেই খুব সুন্দর একটা দিন আমরা পালন করলাম, এটা একটা মেমোরেবল ডে হিসেবে থাকবে। আমরা খুব এনজয় করেছিলাম দিনটাকে, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ আকারে শেয়ার করি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ, আর সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবার কেক খাওয়া দেখে আমি আর ওয়েট করতে পারলাম না, আমিও বসে গেলাম খাওয়ার জন্য। আমি আমার খাওয়াটা খেয়ে নিই। আপনারাও আমার ব্লগটা কেমন হলো একটা কমেন্ট করে দিবেন প্লিজ। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।